সাদা মেঘের শাড়ি পরে সাজল শরৎ কন্যা চতুর্দিকে যাই ছড়িয়ে মোহন রূপের বন্যা ভেলায় চুড়ে যায় সে ভেসে দূর পাহাড়ের প্রান্তে সবার জন্য হিমেল হাওয়া বৃষ্টি ফোঁটা আনতে মাঝে মাঝে হাসিতে তার রোদটা ওঠে ঝোলকে ভরা কলস কাঁখের বাঁকে আবেগ ওঠে ছোলকে হ্যাঁ বন্ধুরা ছোলকে পড়া বৃষ্টির অনাসৃষ্টি আর চরম গরমের আবহে শরৎকাল এলো কি গেল বোঝা যাচ্ছে না তাই না এবারে বৃষ্টির মেঘ যেন যেতেই চাচ্ছে না মেঘলা আকাশ আমাদের শরতের সৌন্দর্যকে ঢেকে দিচ্ছে তবে এটা জানা যাচ্ছে যে শিউলি ফোটা দিন প্রায় শেষ হয়ে আসছে আবহাওয়াতে লেগেছে পরিবর্তনের হাওয়া গ্রাম বাংলায় ভোরের বেলা বেশ শীত শীত আমেজ থাকছে বটে তবে সেখানে দুপুরে রোদের ঝাঁজটুকু পাওয়া যাচ্ছে যথেষ্ট কি তাই না বন্ধুরা সব সবদিকে ঝকঝকে ও তকতকে ফুলিও ফসলের ঝলমল করে চারিদিক আর এরই মাঝে আমরা দেখি আমাদের সৃষ্টিকর্তার মহাত্ম যা কবি দেখেছেন মহান সৃষ্টিকর্তার অপার মেহের হিসেবে আজ সকালে স্মৃতি ঝলমল রোদের আলোই আমরা চলে যাই প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের শিউলি ফোটা প্রাঙ্গনে শুভ সকাল সকলকে বন্ধুরা আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি লিয়াকত খান এবং আমি সাইদা শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন প্রিয় শ্রোতা আজ শুক্রবার তেইশে আশ্বিন চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ আটই অক্টোবর দু একুশ খ্রিস্টাব্দ ত্রিশে সাফর চৌদ্দশো তেতাল্লিশ খিজড়ি শরৎকাল আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ জন্মদিন বন্ধুরা খেয়াল করে দেখেছেন কি এই অক্টোবর মাস এলি বিশ্বের তাবৎ জ্ঞানী গুণী বিদগ্ধজন বেশ নোড়ে চড়ে বসেন একটা বিশেষ খবর শোনার জন্য কি সেই খবর তা হচ্ছে এবছর বিশ্বের শ্রেষ্ঠ সম্মাননা পদক নোবেল পুরস্কার কে কে পেয়েছেন বা পেতে চলেছেন এবং এ নিয়েই অনেক তত্ত্ব তালা আর চুলচেরা বিশ্লেষণ করে থাকেন অনেকেই হ্যাঁ বন্ধুরা এই আলফ্রেড নোবেল যার নামে এই নোবেল পুরস্কার তিনি জন্ম নেন সুইডেনে আঠারোশো তেত্রিশ সালের একুশে অক্টোবরে বড় হয়ে এই আলফ্রেড নোবেল হয়েছিলেন একজন খ্যাতনামার রসায়নবিদ প্রকৌশলী উদ্ভাবক এবং এক অস্ত্র কারখানার মালিক তার আবিষ্কারে সংখ্যা ছিল তিনশো পঞ্চান্নটি যার মধ্যে বিখ্যাত আবিষ্কার ডিনামাইট এই বিপুল সংখ্যক আবিষ্কারের ফলে তিনি ধন সম্পদ লাভ করেছিলেন প্রচুর আলফ্রেডের বেশিরভাগ আবিষ্কারই ছিল আগ্নেয়াস্ত্র বফর্স নামের এক বিশ্বখ্যাত কামান প্রস্তুতকারী কোম্পানিকেও কিনে নিয়েছিলেন তিনি তিনি চেয়েছিলেন তার আবিষ্কৃত ডিনামাইট বা অন্যান্য আগ্নেয়াস্ত্র যেমন মানুষের কল্যাণের কাজে ব্যবহার করা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটার বেশি ব্যবহার হয় ধ্বংসাত্মক কাজে আর সে কারণেই তিনি ওই যুগেই খুব নিন্দিত হন খুব দুর্নাম ছড়াই তার আর এজন্যে তার মনে খুব কষ্টও ছিল হ্যাঁ বন্ধুরা আঠারোশো সালে আলফ্রেডের বড় ভাই লুডভিক নোবেল ফ্রান্সে বেড়াতে এসে সেখানকার হোটেলে মারা যান যিনি ছিলেন একজন সাধারণ প্রকৌশলী তিনি অসাধারণ মানবিক গুণসম্পন্ন মানুষ ছিলেন এই ঘটনার পরপরই ফ্রান্সের এক পত্রিকা ভুল করে সেই লুডভিক নোবেলকে আলফ্রেড নোবেল ভেবে তার মৃত্যু সংবাদ ছাপিয়ে দেয় সেদিন ওই পত্রিকায় দারুণ এক হেডলাইন ছিল দ্য মার্চেন্ট অব ডেথ ইজ ডেথ মানে মৃত্যু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এমন সংবাদ দেখে জীবিত আলফ্রেড বেশ ভেঙে পড়েন তিনি ধীরে ধীরে উপলব্ধি করলেন নিজেকে মৃত্যু ব্যবসায়ী হিসেবে পরিচিত করে তিনি মরতে পারবেন না তিনি ভাবতে শুরু করলেন কিভাবে মানুষের মনে তার সম্পর্কে সম্মানজনক ও ইতিবাচক পরিচয় সৃষ্টি করা যায় যে ভাবনা সেই কাজ বললে তো আর হবে না সাত বছর ধরে অনেক চিন্তাভাবনা শেষে আঠারোশো সালে তিনি এই প্রশ্নের একটা সমাধান খুঁজে পান তিনি সিদ্ধান্ত নেন তার উপার্জিত অর্থ মানব কল্যাণের কাজে ব্যয় করবেন এরপর ওই বছরের নভেম্বর মাসে তার মোট উপার্জনের চুরানব্বই শতাংশ তা সেইকালে তিন কোটি সুইডিশ ক্রোনারের ফান্ড দিয়ে সৃষ্টি করে তা উইলের মাধ্যমে প্রতিষ্ঠা করেন যার নাম হয় নোবেল পুরস্কার ফাউন্ডেশন উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে এই বিপুল পরিমাণ অর্থ শুরু করা হয় বিশ্বের সর্বোচ্চ মূল্যমানের নোবেল পুরস্কার প্রতি বছর শান্তি সাহিত্য পদার্থ বিজ্ঞান রসায়ন চিকিৎসা শাস্ত্রে মানুষের কল্যাণে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেয়া হয় যা চালু আছে আজ অবধি বন্ধুরা আরেকটি কথা আপনারা তো জানেন আরেকটি বিষয় পুরস্কার দেওয়া হয় সেটা হলো অর্থনীতিতে যা আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র বা উইলে ছিল না এটা সুইডেন ব্যাংক দিয়ে থাকে সুইডেন ব্যাংকের তিনশোতম বার্ষিকী মানে উনিশশো সাল থেকে সেই পুরস্কারটা তারা দিয়ে আসছে এর আসল নাম দ্য ভ্রিংস রিস্ক ব্যাঙ্ক প্রাইস ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল মূলত আলফ্রেড নোবেলের সম্মানে ব্যাংক সুইডিশের দেয়া পুরস্কার এটা যা নোবেল পুরস্কারের মূল্যমানের সমান তো বন্ধুরা সময় থাকলে আজকে বা তার পরেও এসব নিয়ে আরও আলাপ হতে পারে তবে এখন চলুন আমরা ঘুরে আসি আমাদের ম্যাগাজিনের অন্যান্য আয়োজনের দিক থেকে দেখি কি আছে আপনাদের জন্য সেখানে হ্যাঁ বন্ধুরা আজকে শুক্রবারের জন্য আপনাদের জন্য যে আয়োজন সুজি সাজিয়েছি তা হলো বঙ্গবন্ধুর কারাগারে রোজ নাম যা থেকে পাঠ অমরবাণী আছে আপনাদের চিঠিপত্রের জবাব নিয়ে পর্ব বাঁধন আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা যাত্রাপথের খবরাখবর রয়েছে পর্বে আর শোনাব গান সুপ্রি বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ যা সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ পেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলো হর্সে এবং এফএম একশো চার মেগা হার্সে বন্ধুরা আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে কারাগারে জীবনের এই অধ্যায়টি নিয়ে তিনি সেখানে বসে লিখেছিলেন তার কারাগারের রোজামছা এটা মূলত তার সেই সময়ের কারা জীবনের দিনলিপি আজ এটা যে কত মহামূল্যবান গ্রন্থ হয়ে উঠেছে তাই রোজনামচাটি পাঠ করলেই জানা যায় এবারের পর্ব অমরবাণী এখন শুনব তাঁর সে বিখ্যাত কারাগারের রোজনামচা থেকে পাঠ পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ইংল্যান্ড থেকে আমাকে এক তার বার্তা পাঠাইয়াছে প্রবাসী বাঙালিরা সমগ্র ব্রিটেনে শহীদ দিবস পালন করবে সতেরোই ও আঠেরোই জুন ব্রিটেনস্থ পাকিস্তানিদের প্রতিষ্ঠান প্রগতি ফ্রন্টের জেনারেল সেক্রেটারি এস এম হোসেন ব্রিটেনের সকল পাকিস্তানি নাগরিক ও পাকিস্তানি সংস্থা সমূহের প্রতি সাফল্যজনকভাবে শহীদ দিবস উদযাপনের যারা অত্যাচারী জালেমসাহের পাশবিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপনের আহ্বান জানান তিনি বলেন বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন শোষণ দুর্নীতি অবিচার ও অগণতান্ত্রিক কার্যকলাপের অবসানের জন্য আমাদের সঙ্গবদ্ধভাবে আওয়াজ তুলিতে হইবে এই সংবাদ দৈনিক আজাদ কাগজে সাতই জুন একত্রিশে জৈষ্ঠ তারিখে বাহির হয়েছে ব্রিটেনস্থ পাকিস্তানিদের পক্ষ থেকে যেন হোসেন ও পাকিস্তানি সমিতির প্রেসিডেন্ট যেন আফরোজ বখত দেশ ও জনগণের জন্য সাহসিকতাপূর্ণ সংগ্রাম পরিচালনা ও দুঃখ ভোগের জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের প্রতি অভিনন্দন জানাইয়া এক তার বার্তা প্রেরণ করেছেন তার বার্তায় তাহারা বলেন প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনি যে সংগ্রাম চালিয়ে যাইতেছেন তা হতে আমাদের সমর্থন হইয়াছে এই আন্দোলনকে নৈতিক আর্থিক ও সামাজিক প্রভৃতি সর্বপ্রকার সাহায্য দানের জন্য আমরা প্রস্তুত হইয়াছি আপনি নিশ্চিন্ত থাকিতে পারেন যে আমাদের প্রাণদানকারী ভারতাদের রক্তপাত ব্যর্থ যাইবে না আমরা তাহাদের জন্য একই উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করিয়া যাইতেছি জনসাধারণের প্রতি ইহাই আমাদের বাণী জাতীয় পরিষদের ভিতর ও বাহিরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম পরিচালনার উদ্দেশ্যে তার বার্তায় জনাব নুরুল আমিনের প্রতি অভিনন্দন জ্ঞাপন করা হয় তার বার্তায় পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক রক্তপাতের তীব্র নিন্দা করা হয় এবং বলা হয় যে ইহার ফলে পাকিস্তানের ইতিহাসে সর্বাধিক কলঙ্কময় অধ্যায়ের সৃষ্টি হইল তার বার্তায় জাতীয় সংহতির স্বার্থে রাজনৈতিক বন্দীদের মুক্তিদান ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এই তার বার্তা আমার কাছে পৌঁছায় নেই কারণ আমাকে আইবি ডিপার্টমেন্ট দিবে না কোনো কাগজপত্র চিঠি বই খাতা যদি আনতেই হয় তবে এদের মাধ্যমে আসবে ইচ্ছা করলে না দেওয়াও পারে বলবার কিছুই নাই এমনকি স্ত্রীর সাথে বা ছেলেমেয়ের সাথে দেখা করতে হলে গোয়েন্দা বিভাগের কর্মচারী সামনে বসে থাকবে কোন রাজনৈতিক কথা বলি কিনা শুনবে যখন প্রবাসী পাকিস্তানিরাও অত্যাচারের প্রতিবাদ করতে শুরু করেছে এবং ন্যায্য দাবি সমর্থন করতে শুরু করিয়াছে তখন সাফল্যের আর বেশি দেরি নাই বন্ধুদের তার বার্তার উত্তর যখন দিতে পারলাম না তখন নীরবে তাদের মঙ্গল কামনা করি আর প্রতিজ্ঞা করি হতভাগা ভাইদের রক্তকে বৃথা যেতে দেব না প্রিয় শ্রোতা শুনলাম অমর বন্ধুরা এবারের আয়োজন আপনাদের সবচেয়ে প্রিয় পর্ব আপনাদের চিঠিপত্রের জবাব এবং কুইজের আসর বাঁধন বন্ধুরা চলুন যাই আজকের বাঁধন পর্বে আজ বাঁধনের চিঠিপত্র বাছাই এবং গ্রন্থনায় রয়েছেন পারিয়ান আহমেদ স্বপ্নীল সুপ্রিয় শ্রোতা পৃথিবীতে যা কিছু সুন্দর যা কিছু মধুর তা গ্রহণ করার মধ্য দিয়ে জীবনকে আলোকিত করা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমনই বাণীর মধ্য দিয়ে আমরাও বলতে চাই আসুন জীবনটাকে সুন্দরের আলোকে সাজিয়ে তুলি যা কিছু সুন্দর যা কিছু মধুর তা গ্রহণ করি নিজে ভালো থাকি অন্যকেও ভালো রাখি এমনই আহ্বানে আমন্ত্রণ সবাইকে আজকের বাঁধন পর্বে আপনাদের চিঠিপত্র পড়ে দেওয়ার জন্য বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার হেলেন এবং আপনাদের চিঠিপত্রের উত্তর দিবেন আমি মরিয়ম তাবাসুম চলে যাচ্ছে আপনাদের লিখার কাছে আশরাফুল ইসলাম মাসুদ রজনীগন্ধা বেতা শ্রোতা সংঘ শিবপুর নরসিদ্দের বন্ধু আপনি লিখেছেন আপুদয় সাদা গোলাপের মিষ্টি শুভেচ্ছা আপনাদের দুজনের জন্য আপনাদের মিষ্টি কথামালা না শুনে থাকতে পারি না এটি আমার প্রথম লেখা যদি উত্তর পাই আবারও লিখব বন্ধু আশরাফুল ইসলাম মাসুদ এই যে উত্তর পেয়ে গেলেন আশা করছি এবার থেকে নিয়মিত লিখবেন অনুষ্ঠান সংক্রান্ত আপনার যে কোনো মতামত মির্জা রিজওয়ান আলম টেকের হাট মাদারীপুর থেকে লিখেছেন আমি মহানগরের একজন নিয়মিত শ্রোতা সপ্তাহের ছয় দিনই মহানগর শুনে থাকি এবং প্রতি শুক্রবার মহানগরের কুইজে অংশগ্রহণ করে থাকি মহানগর অনুষ্ঠানের প্রায় সকল আয়োজন আমার কাছে ভালো লাগে মহানগর অনুষ্ঠানের যে অংশটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা হলো বাঁধন ই বাঁধন এবং ঢাকা মা ঢাকা মহানগর অনুষ্ঠানের জীবন ও জীবিকা পর্বে একজন ডাক পিয়নের সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু মির্জা রিজওয়ান আলম আমাদের আয়োজন নিয়মিত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জীবন জীবিকা পর্বে আপনি একজন ডাকপিয়নের জীবন সম্পর্কে জানতে চেয়েছেন আমরা তা প্রচারের চেষ্টা করব আফিয়া আহমেদ আপনি হচ্ছেন উত্তরা ঢাকার বন্ধু আপনি লিখেছেন মহানগর ম্যাগাজিনের আমি একজন নিয়মিত শ্রোতা স্বপ্নের আগামী পর্বটি শুনে নারীরা উৎসাহ পায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি কিন্তু করোনার অজুহাত দেখিয়ে পর্বটি বারবার পুনঃপ্রচার করা হচ্ছে যা সত্যি আমাদের কাম্য নয় বন্ধু আফিয়া আহমেদ আশা করছি এরপর আপনি স্বপ্নের আগামী নতুন পর্বই শুনতে পাবেন আমাদের সাথেই থাকবেন এবং চিঠির জন্য ধন্যবাদ এবার যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন আরিফ মাহমুদ পরশ আপনি হচ্ছেন দীপশিখা বেতা শ্রোতা ক্লাব ডুমোদিয়া গাজীপুরের বন্ধু আপনি লিখেছেন যতই শুনছি মহানগর ততই তার ভালোবাসায় হাবডুবো খাচ্ছি গত পাঁচই অক্টোবর সকল পরিবেশনা অনেক অনেক ভালো বেগেছে বিশেষ করে অমরপাণী পর্ব আমাকে মুগ্ধ করেছে এই পর্বের সময় বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি জীবন জীবিকা পর্বে একজন মুদি দোকানের জীবন সংগ্রামের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগলো খেঁটে খাওয়া শ্রমজীবী এ মানুষগুলোর প্রতি রইল অনেক শ্রদ্ধা এই পর্বে আমি রেডিও মেকানিকের সাক্ষাৎকার শুনতে চাই সে সাথে সবশেষে আপনি লিখেছেন আগামী ১৬ অক্টোবর মহানগরের জন্মদিন জন্মদিন উপলক্ষে অগ্রিমা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধু আরিফ মাহমুদ পারস আপনি আমাদের নিয়মিত একজন শ্রোতা অনুষ্ঠান শোনার পাশাপাশি আপনি নিয়মিত অনুষ্ঠান সংক্রান্ত মতামত লিখে পাঠান আপনি জীবন জীবিকা পর্বে একজন রেডিও মেকানিকের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা তা প্রচারের চেষ্টা করব সেই সাথে আপনি মহানগরের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সেই জন্য ধন্যবাদ আপনাকে প্রসেনজিৎ বিশ্বাস আপনি হচ্ছেন বাংলাদেশ মহিলা পরিষদ খাবাসপুর ফরিদপুরের বন্ধু আপনি লিখেছেন তেসরা অক্টোবর প্রচারিত চেনা অচেনা ঢাকা পর্বে বাংলাদেশ শিশু একাডেমি সম্পর্কে প্রতিবেদনটির জন্য অনেক অনেক ধন্যবাদ দেশের শিশুদের শারীরিক মানসিক সাংস্কৃতিক এবং সুপ্ত প্রতিভার বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধু বিশ্বাস অক্টোবর প্রচারিত অচেনা ঢাকা পর্বে বাংলাদেশ শিশু সম্পর্কে প্রতিবেদনটা আপনার ভালো লেগেছে যেন আমাদেরও ভালো লাগলো ধন্যবাদ লিখার জন্য এবার যা চিঠি কাছে যাবো সেটি পাঠিয়েছেন আমাদের দুই বন্ধু তারা হলেন মোহাম্মদ আব্দুর রহমান ও লুৎফর জর্দার আপনার দুজন হচ্ছেন পাংশা রাজবাড়ির বন্ধু লিখেছেন ভালো লাগছে কারাগারের রোজ দামচা শুভযাত্রা ইবাদন ই বাঁধন পর্ব সহ প্রত্যেকটি পর্ব আমাদের খুব ভালো লাগে আমাদের অনুরোধ ই পর্ব অনুষ্ঠানের শেষে প্রচার করা হোক এবং শেষের যে গান প্রচার করা হয় সে গান বাদ দেওয়া হোক তাহলে অনেক বেশি চিঠি এবং ইমেল পড়া যাবে বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান ও লুৎফর জার আপনাদের দুজনের অনুরোধটি বিবেচনায় রইল অনেক ধন্যবাদ চিঠির জন্য ইয়াসিন আরফাত আপনারা হচ্ছেন হাতিয়া নোয়াখালীর বন্ধু লিখেছেন মহানগরের সকল শ্রোতাকে জানাই শুভেচ্ছা অতি দুঃখের সাথে বলছি যে গত সপ্তাহে বাঁধনে আমার চিঠি পড়া হয়নি শুধু তাই নয় প্রাপ্তি শিকারেও ঠাই পাইনি আসলে এত কষ্ট করে যখন লিখি জবাব যদি না পাই খুব খারাপ লাগে গ্রাম্য শ্রোতা বলে কি আমি অবহেলিত আপনি প্রিয়মুখ পর্বে আগুনের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন বন্ধু ইয়াসিন আরাফাত আমাদের কাছে সব শ্রোতাই সমান হয়তো আপনার চিঠিটি আমাদের হাতে নির্দিষ্ট সময়ে পৌঁছায়নি সেজন্য পড়া হয়নি আজ আপনার চিঠি আমরা হাতে পেয়েছি নির্দিষ্ট সময় তাই পড়েও দিলাম নিশ্চয়ই খুশি হয়েছেন আর আপনি প্রিয়মুখ পর্বে শিল্পী আগুনের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা এর আগে আগুনের সাক্ষাৎকার প্রচার করেছি আপনার অনুরোধে আমরা আবার শুনিয়ে দেব চলে যাব আরেকটি চিঠির কাছে এটি পাঠিয়েছেন শহীদুজ্জামান শহীদ আপনি হচ্ছেন এসব বাঁচতে শিখি বেতার শ্রোতা ক্লাব বেলাব নশিদের বন্ধু আপনি লিখেছেন মহানগরীর সকল পরিবেশনা আমার কাছে খুব ভালো লাগে তাই নিয়মিত আয়োজনগুলো শুনে থাকি মহানগরের দেওয়া কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে দুজন বন্ধুকে পুরস্কার বিজয় করার জন্য অনুরোধ করছি বন্ধু শহীদুজ্জামান শহীদ ধন্যবাদ জানাচ্ছি চিঠির জন্য আপনি দুজন শ্রোতাকে কুইজ বিজয়ী করার অনুরোধ করেছেন এই মুহূর্তে আসলে দুজনকে বিজয়ী করা সম্ভব হচ্ছে না আপনাদের অনেকেরই এই অনুরোধটি আমরা রাখার চেষ্টা করব এবারে লিখিয়াটি পাঠিয়েছেন মোহাম্মদ ওবায়দুর রহমান আপনি হচ্ছেন শ্রীপুর মাগুরার বন্ধু আপনি লিখেছেন পুরস্কার কোন মাসের মধ্যে পাঠাবেন জানতে চাই পুরস্কার হিসেবে রেডিও দেওয়ার অনুরোধ করছি বন্ধু মোহাম্মদ ওবায়দুর রহমান খুব তাড়াতাড়ি আপনাদের কুইজের পুরস্কার আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মতামতের প্রেক্ষিতেই আমরা পুরস্কার নির্বাচন করার চেষ্টা করছি পুরস্কার হাতে আসলে জানতে পারবেন আমরা কি পুরস্কারটি পাঠালাম। চলে যাচ্ছে আয়োজনের শেষ চিঠিটিতে এটি পাঠিয়েছেন বি এম ফরিদ আহমেদ আপনি হচ্ছেন মধুমতি বেতাশ্রোতা সংঘ সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু আপনি লিখেছেন সাতই অক্টোবর ভালো থাকুক আমার ঢাকা পর্বে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি করণীয় বিষয় পরিবেশনাটির জন্য অনেক অনেক ধন্যবাদ প্রবীণদের প্রাপ্য অধিকার সংরক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা ও ও সুযোগ সুবিধা প্রদান করে তাদের জীবনের সময় সুখ শান্তি মর্যাদার সাথে অতিবাহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত পরিবার এবং সমাজের বন্ধু এম ফরিদ আহমেদ অনেক ধন্যবাদ চিঠির জন্য আপনার চিঠির রেস ধরে বলতে চাই আমাদের সকলেরই উচিত আমাদের আশেপাশে যে প্রবীণরা আছেন তাদের সকলের প্রাপ্য অধিকার প্রাপ্তিতে আমরা সচেতন থাকব এবার চলে যাচ্ছি কিছু চিঠির প্রাপ্তি শিকারে আমাদের কাছে চিঠিতে আরও যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে ঋতু সাহা গাইবান্ধা থেকে মোহাম্মদ নাজির হোসেন ঢাকা থেকে সিরাজুদ্দিন মাস্টার সাতক্ষীরা থেকে শিবুল আহমেদ ভোলা থেকে আকাশ হোসেন খুলনা থেকে জিনিয়া খাতুন মাগুরা থেকে প্রেম কুমার পোদ্দার জিনায়দহ থেকে শামিমা সুলতানা মামানসুঙ্গী থেকে মোহাম্মদ আব্দুল কাদের ফকির জামালপুর থেকে হাসিবুল আলম খান এবং ফরিদপুর থেকে রাহাত খান আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মহানগরে চিঠি লেখার জন্য প্রিয় বন্ধুরা এবার সময় হলো আমাদের গত সপ্তাহের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম জানিয়ে দেওয়ার তার আগে চলুন জেনে নেই আমাদের গত সপ্তাহের কুইজটি কি ছিল আমাদের গত সপ্তাহের কুইজটি ছিল আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয় এর সঠিক উত্তর হলো পহেলা অক্টোবর পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় আপনারা অনেকেই কুইজের সঠিক উত্তর দিয়েছেন এবার জানিয়ে দিচ্ছি তাদের নাম ঢাকা থেকে ভাবনা খাতুন মোহাম্মদ আবদুল্লাহ রাশেদ আহমেদ মহম সিরাজ মাস্টার সোহেলানা হৃদয় মোসাম্মদ শিরিন আক্তার মোহাম্মদ শাহজাহান সালমা তালুকদার রিফাত জামিল ইউসুফ মোহাম্মদ মুক্তার মাহমুদ প্রিয় মোহাম্মদ আলামিন রেনেটা মোহাম্মদ ইউনুস আল ইমন তুষার সহমদার মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদাহ আক্তার মোহাম্মদ শিল্পী বদরুনসা বুসা নুসরাত নুসিন কানিজ আক্তার মোসাম্মদ সাবিনা ইয়াসমিন মুন্সীগঞ্জ থেকে ফাতিয়া রহমান ফারিয়া রহমান সাকিয়া রহমান মারিয়া উর্বি ইসলাম জুলি শারমেলি নারায়ণগঞ্জ থেকে বিলকিজ আক্তার জারা তসমিন বিনতা মাহাদি মাহাদি হাসান কাউসার অবন আহমেদ তাজরিন আহমেদ তমা আমিনা খানুম শেলি সাইফ আহমেদ উৎস এইচ এম তারিকুদ্দিন শরীফ শামিম শরীফ মোসাম্মদ তাহমিনা রায় বিশাখা আক্তার সেলিনা আক্তার ইসাদ জাহান উপমা খাতুন গাজীপুর থেকে মুরাদ কবির হোসেন আক্তার লাবরি আক্তার আলম সরকার ফারহানা নিষাদ তাইবা আক্তার ফাতেমা আক্তার ওয়াসে আব্দুল্লাহ মুশেদ আলম সরকার খুশিদ আলম সরকার আরিফ মাহমুদ পরশ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস আলী মোহাম্মদ শামীমাক পায়েল আহমেদ পিরু লামিয়া খন্দকার নরসিদি থেকে পারবিন সুলতানা ওপু

আকাস হোসেন মোহাম্মদ সাদাত খান নুরুল ইসলাম নির্জন মোহাম্মদ সরজিব হোসেন মদ হেলাল উদ্দিন ইশরা শরীফুল নাহার জাহান শোভা আয়েশা খাতুন আব্বাস উদ্দিন রাশিদা বেগম রহিমা বেগম মোহাম্মদ গিয়াস উদ্দিন সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মাসুদ রানা আদিল হাসান খান মোসাম্মদ সাথী খাতুন মোহাম্মদ সাকিব আল হাসান মোহাম্মদ শরীফুল ইসলাম লালা পারভীন কেয়া লামিয়া নিজুম সাবেলা ইসলাম মিম সাদিয়া খাতুন দিনাজপুর থেকে মোহাম্মদ আস পারভিন ফয়সাল আহমেদ মোর্শেদ আক্তার নদী মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ আব্দুল হাদি সরকার মোহাম্মদ আব্দুল বাড়ি সরকার মোহাম্মদ সোহানুর রহমান সোহান মোহাম্মদ শুভ সরকার মোস্তফা শাহনাজ পারবিন মোহাম্মদ খাদিমুল ইসলাম সাদ্দাম মোহাম্মদ মাহফুজুল হাসান মোহাম্মদ মাহমুদুল হাসান চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আশাফুল ইসলাম সালমা খাতুন নাইবুর রহমান সারওয়ার গোপালগঞ্জ থেকে কাকুন রানী টিকাদার বিধান চন্দ্র টিকাদার মোহাম্মদ আহমেদ মল্লিক ফয়সাল আহমেদ শিপন মোহাম্মদ থেকে মোহাম্মদ হারুনুর রশিদ জুবাইল ফাহাদ মেহদি হাসান মানিক কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ হাসান জামিল শারমিন আক্তার রিমা সাদমান হোসেন অয়ন শরীফুল ইসলাম আশিক মোহাম্মদ সাগর মিয়া আতিকুল ইসলাম আতিক শরীফা আক্তার পান্না মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ জসিমুদ্দিন বিশাল মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ হাসান ইমাম মোসাম্মদ সালমা বেগম মাসুম কবি সানি আরো যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন কুমিল্লা থেকে মোহাম্মদ জীবন চৌধুরী মোহাম্মদ মোহন মিয়া মিম আক্তার কেরানীগঞ্জ থেকে ময়না আক্তার জয়পুরহাট থেকে মোহাম্মদ জাকির আকন্দ মোসাম্মদ মুশফিকা খাতুন মোসাম্মদ জামিলা বেগম মোহাম্মদ আফসার আলী হোসাইন আহমেদ সুমন জাকির হাসান শোভন ব্রাহ্মণবাড়ি থেকে কাজী মোহাম্মদ শামসুল হক ঝিনাইদহ থেকে মোহাম্মদ ইসলাম উদ্দিন অনামিকা ঘোষ মোহাম্মদ মহামিনুর রহমান মোহাম্মদ কফিল উদ্দিন তাসনিম হাসান জিম শাখাত হোসেন বিদ্যুৎ মোহাম্মদ ফিরোজ ইকবাল এস এম সবেদ আলী রংপুর থেকে শাহ আলম ইসলাম মোহাম্মদ আতিকুর রহমান আতিক মোহাম্মদ মাসুম বিল্লা সরকার মোহাম্মদ মফুজা খাতুন এটিএম আতাউর রহমান রঞ্জু মোহাম্মদ মাসুদ রানা খান মানিগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ মোহাম্মদ নাজিউর রহমান খান মোহাম্মদ মামুন হোসেন আয়শা জাহান পাখি শেখ ফরিদ আব্দুল্লাহ সরকার সিয়াম রোকসানা আক্তার মোহাম্মদ ইমরান হোসেন মোহনা আব্দুল কাদের সরকার সুনামগঞ্জ থেকে শাহাদ হোসেন খুলনা থেকে মিসেস নুরজাহান বেগম আলভি আমান রাজ মো আজিজুল হাকিম রাকিব আইরিন আক্তার ছবি মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল মোসাম্মদ পারুল আক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া মোহাম্মদ ইয়াসিন আরাফাত মোহাম্মদ মারুফ হাসান ঠাকুরগাঁও থেকে শ্রী বৃত্তি রায় রূপালী রানী টাঙ্গাইল থেকে সজীব আহমেদ মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ শাহিন ইসলাম মোবারক হোসেন ফনি সিলেট থেকে শাখাত হোসেন হারিসুল হক মান্নান ফরিদপুর থেকে ফকির শফিক হাসান টুটুল প্রসেনজিৎ বিশ্বাস মোহাম্মদ আফজাল আলী খান পিরোজপুর থেকে কাজী ওমর আলী আনিস পটুয়াখালী থেকে সানিয়া আক্তার এম হোসেন মাদারীপুর থেকে মির্জা জহরুল আলম মির্জা রিজওয়ান আলম জামালপুর থেকে ওমর ফারুক পুলক মোহাম্মদ হাফিজুর রহমান সাইমন মোহাম্মদ মেহদি হাসান মারুফ মরজিনা খানম শেরপুর থেকে আসাদুজ্জামান সুমন ফাতিমা আক্তার আদনান আহমেদ রাহিন পাবনা থেকে নুসরাত জাহান হালিমা খাতুন মোহাম্মদ নুরুদ্দিন খান মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ হাফিজুর রহমান মোহাম্মদ তস্তিম হাসান এস এম আবদুল্লাহ কোহিনুর আক্তার লিপি আর যারা কুইজের সঠিকতা দিয়েছেন জানিয়ে দিচ্ছে বা তাদের নামগুলো কুড়ি গ্রাম থেকে মহম্মদ হাবিবুল্লাহ মিয়া মোহাম্মদ আবু রায়হান আসমান আলী আব্দুল কুদ্দুস মাস্টার মাগুরা থেকে মোহাম্মদ সবুজ মোল্লা মহম্মদ মুস্তাক আহমেদ মোহাম্মদ আসগুল আলী মন্ডল আলউদ্দিন হুসেন কুতুবউদ্দিন বরিশাল থেকে জিলু রহমান জিল্লু পঞ্চকোট থেকে কথা রায় কৃপাময়ী মাহির ফয়সাল শিহাব হরিদাস রায় সুশীলা রানী মোহাম্মদ জুয়েল মহম্মদ শেখ ফরিদ শ্রী দীপক চক্রবর্তী শ্রী বৃথি রানী চক্রবর্তী ঈশিতা রানী রায় পিঙ্কি রানী শিল্পী রানী রাজবাড়ি থেকে শ্রী গোপীনাথ পাল মোহাম্মদ রেজাউল ইসলাম মাহমুদুল হাসান শাওন হোসেন অনন্ত কুমার পাল বাধন রুদ্র গাইবাধা থেকে সৈকত মহন্ত আমিরুল ইসলাম রানা মোহাম্মদ আবু আবদুল্লাহ লালমুডার থেকে মোহাম্মদ নজরুল ইসলাম আসান হাবিব রাজু কেশব রায় কেয়ামণি রানী কল্পনা রানী রায় চট্টগ্রাম থেকে এম ফোরকান মোহাম্মদ ইব্রাহিম হোসেন রানা মো সেলিম হোসেন রাজশাহী থেকে মোদ সালুদ্দিন ডলার এ কে এম নুরুজ্জামান মো জাহাঙ্গীর আলম মিস্তুমাইয়া আক্তার মারিয়া কিশোয়ার হাসান মোদ খোশেদ আলম যশোর থেকে মাসুম বিল্লা নাহিদ হাসান মহম্মদ মিজারুর রহমান মিজান শাকিল আহমেদ মোহাম্মদ মুনরুজ্জামান চৌধুরী সাতকিরা থেকে মোহাম্মদ হাসান আলী নওগাঁ থেকে মহম্মদ সাইফুল ইসলাম নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম আব্দুল মোতালিব মুনমুন আক্তার মিতু সাদিক হাসনাস সান শাহিনুর রহমান শাহিন মোহাম্মদ আইনাল হক মোসাম্মদ সালমা পারভিন সুরিয়া সুমনা সাথী আমিন আক্তার জুথি আব্দুল হান্নান নরে থেকে মোহাম্মদ মিয়া শেখ নোয়াখালী থেকে সাইফুল ইসলাম শাকিব বগুড়া থেকে আফরোজা আফরিন মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন সম্পদ কুমার পোদ্দার বলরাম মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ মাস্তুদুর রহমান মাস্টার নয়ন কুমার রায় বারগুনা থেকে মোস্তাম্মদ রাহিমা আক্তার মোহাম্মদ মামুন হাওলাদার নীল ফামরা থেকে মোহাম্মদ তারিফ হাসান মোহাম্মদ সুজুন ইসলাম হুমায়ুন কবির জিসান কুষ্টিয়া থেকে সালমা খাতুন রুনা সালমা খাতুন সাথী এম এন রহমান মোহাম্মদ রশন মুরাদ মুগ্ধ মোস্তাম্মদ রওশন আরা লাবনী মোস্তাম্মদ মমতাজ বেগম এমনা সেমরেজা লক্ষ্মীপুর থেকে শরীফু নাহার তামান্না সৌদি থেকে জাফর ইসলাম জাফর চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন এবং মোস্তাম্মদ শামিমা খাতুন বন্ধুরা যারা গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন কুইজের সঠিক উত্তর দেওয়ার জন্য এবার জানিয়ে দেব আপনারা যারা গত সপ্তাহের দেয়া কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে কুইজ বিজয়ী কে হয়েছেন তার নামটি লটারির মাধ্যমে এর আগে আমরা জানবো আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ীর অনুভূতির কথা আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছিলেন জামালপুরের বন্ধু ওমর ফারুক পুলক চলে যাচ্ছি তার কাছে আমি ওমর ফারুক পুলক সভাপতি একুশের চেতনা বেতার শ্রোতা ক্লাব মাদারগঞ্জ জামালপুর আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা নানা বিষয়ে তথ্য পথে ভরপুর শ্রোতানন্দিত প্রবাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরী কুইজ পর্বে বিজয়ী হতে পেরে আমি ভীষণ আনন্দিত এমন একটি জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে বিজয়ী করার জন্য মহানগর কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গত সপ্তাহের কুইজ বিজয়ীর অনুভূতির কথা শোনা হলো বন্ধুরা আমাদের লটারিও করা হয়ে গেছে চলুন জেনে নেই আমাদের এই পর্বের কুইজ বিজয়ীর নাম আমাদের আজকের কুইজ বিজয়ী শ্রোতা পা আপনার বন্ধু মোহাম্মদ নুরুদ্দিন খান অনেক অনেক অভিনন্দন বন্ধু কুইজ বিজয়ী হবার জন্য নির্দিষ্ট সময়ে আপনার হাতে পৌঁছে যাবে বিজয়ী হবার পুরস্কার আর প্রিয় শ্রোতারা আজকের কুইজটি জানার জন্য অপেক্ষা করুন আয়োজনের শেষ পর্যন্ত আসুন বন্ধুরা আমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখি আর সেই স্বপ্ন পূরণের জন্য করি কঠোর পরিশ্রম আর আমাদের স্বপ্নগুলো হোক আমাদের প্রিয়জনকে ঘিরে সর্বোপরি আমাদের দেশ মাতাকে নিয়ে এমনই আহ্বানে ফিরিয়ে নিয়ে যাব মহানগরের বাকি আয়োজনে শুনলাম চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান বাঁধন বন্ধুরা এবারের পর রম্য কথন ঢাকা আমার ঢাকা রচনা তারিখ মঞ্জুর এমন পাঠ করছেন ফজলুর রহমান বাবু কথায় লেখায় আমরা অসংখ্য প্রবাদ ব্যবহার করিয়া থাকি এই প্রবাদের অনেকগুলির কার্যকারণ আমি ভাবিয়া পাই না আবার যুগের প্রয়োজনে অনেক প্রবাদ নিয়া নতুন করিয়া ভাবিবার সময় আসিয়াছে যেমন আমরা কথায় কথায় বলিয়া থাকি সোজা আঙ্গুলে ঘি ওঠে না প্রয়োজনে আঙ্গুল বাঁকা করিতে হয় আমি বলি কি আঙ্গুল বাঁকা করিবার প্রয়োজন নাই কারণ চামচ আবিষ্কার হইয়াছে অতএব সোজাঙ্গুলে ঘি না উঠিলে চামচ নিন আর ঘি বেশি পাতলা হইলে সরাসরি স্ট্র বা পাইপ ব্যবহার করিয়া মুখ দিয়া টান দিন কথায় বলে খালি কলসি বাজে বেশি অতএব কলসি কি সবসময় ভরিয়া রাখিবেন না ইহার দরকার নাই বরং নাচ গানের সময় তবলা না বাজাইয়া কলসি বাজান তবে মাটির কলসি হইলে আস্তে বাড়ি দিবেন পিতলের কলসি হইলে ভয় নাই নিজের পায়ে কুরাল মারা এই প্রবাদও নিশ্চয় শুনিয়াছেন প্রবাদের ভয়ে কাঠুরিয়া বাদে কেউ হাতে কুড়াল লয় না আমি বলি ভয়ের কিছু নাই হাতে কুড়াল থাকিলে পাহে লোহার জুতা পরুন মশামারিতে অনেকে কামান খুঁজিতে থাকে কামান না পাইয়া অবশেষে ডেঙ্গু আর চিকুন আক্রান্ত হন অথচ হাতে মশামারি বা র্যাকেট থাকিলে ডেঙ্গু চিকুনগুনিয়ার ভয় থাকিত না কানটা নিলে মাথাস শুধু মাথা নয় চোখ নাক মুখো আসে অথচ প্রবাদে মাথাকেই বেশি গুরুত্ব দেওয়া হইয়াছে ইহার কারণ আমার অজানা তবে কানটা নেবার প্রয়োজনও আমি বুঝি না মাথার প্রয়োজন পড়লে সরাসরি চুলটা নিয়ে ধরুন আর টাক্কু মাথা হইলে সরাসরি মাথাটা নিয়ে ধরুন বন্ধুরা শুনলাম ঢাকা আমার ঢাকা তো আপনারা ধৈর্য ধরে বসে আছেন আজকের কুইজ কি সেটা শোনার জন্য তাই না বন্ধুরা লিখে নিন আজকের কুইজ আজকের কুইজ হচ্ছে কত সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় আবারও বলছি কত সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় তো বন্ধুরা আমাদের কাছে চিঠি পাঠাবেন ঝটপট তো এবারে আমরা বিদায় নেব ঘড়ি বলছে যেতে হবে এবার যাবার বেলায় জানিয়ে দিচ্ছি আজ অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি সাইদা জান্নাত বাঁধন এবং লিয়াকত আলী খান প্রযোজনার সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রাসেল শেখ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মারিয়াম তাবাসুম বন্ধুরা ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক পরবেন কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ